বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলবো। যে টেকনিক্যাল অ্যানালাইসিসটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন শেয়ারের দাম কমলো কি বাড়লো বা কমবে কি বাড়বে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস যারা জানেন তাদের জন্য খুব সহজ একটা বিষয় হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ সবগুলোই বুঝতে পারবেন। সাধারণত আমি ইউজ করি আপনার দুইটা ইন্ডিকেটার অনলি, দুইটা অনেকগুলো ইন্ডিকেটার আছে কিন্তু আমি ইউজ করি অনলি দুইটা ইন্ডিকেটার। ইন্ডিকেটারগুলো হলো মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স। তারপরে আপনার হলো মুভিং অ্যাভারেজ ক্রস, দিস টু অনলি আই এম ইউজিং। এখানে আপনি দেখতে পাবেন যে ক্রস, দ্য ব্লু কালারের যে ক্রসটা, এই ক্রসটা মিনিং হলো লাল রেড কালারের ক্রসটা উপরে যাওয়ার মিনিং হলো আপ ট্রেন্ড, অ্যান্ড গ্রিন কালারটা নিচে হলো ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ডের মধ্যে যে ক্রসটা সেটা হচ্ছে ব্লু কালারের প্লাস। তো যখনই আপনার ব্লু কালারের প্লাস ক্রসিং হয় তখন রেড কালার উপরে যায়, উপরে চলে যায়, তখন শেয়ারের প্রাইস বাড়তে থাকে। যখন আবার ব্লু কালার ক্রস করে রেড কালার নিচে চলে যায় তাহলে ডাউন ট্রেন্ডে চলে আসে। এ হচ্ছে আপনার দ্য আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড ফাইন্ড আউট করার একটা সহজ উপায়। আপনি এখন আপনি সার্চ করেন, সার্চ করলে আপনি পাবেন এবি ব্যাংকের শেয়ার প্রাইসটা আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি সার্চ করে করে প্রত্যেকটা শেয়ারের প্রাইস আপনি জানতে পারবেন। এখানে ইন্ডিকেটারগুলো হলো মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স ওয়ান একটা, তারপরে আপনার এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বার প্যাটার্ন অ্যান্ড হ্যালো ক্যান্ডেল, লাইন প্যাটার্নটা বেশি একটা সুবিধার না, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন না। সবচেয়ে সুবিধা ক্যান্ডেলস্টিক। সো আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো। তারপরে আপনি আসেন দ্য টাইমিং। আপনি জুমে যাবেন, যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে লাস্ট প্রাইস কত ছিল। লাস্ট প্রাইস ছিল আপনার 12 টাকা, অ্যাবি ব্যাংক সর্বনিম্ন 12 টাকা পর্যন্ত গিয়েছিল। তো এই হচ্ছে অ্যাবি ব্যাংক। তারপরে আপনার দেখুন ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের চার্ট যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পাবেন, এই হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংকের চার্ট। এখানে আপনি মুভিং অ্যাভারেজগুলোর মাধ্যমে আপনি এখানে আপনি দেখতে পাবেন যে এমএসসিডি কী ইন্ডিকেট দিয়েছে আমাদেরকে। এমএসসিডি দিয়েছে এইখানটায় দিয়েছে, ব্লু কালারটা উপরে, দ্যাট মিন্স ইয়েলো কালার নিচে, দ্যাট মিন্স মার্কেট গোয়িং টু আপ ট্রেন্ড। তারপর ব্লু কালার নিচে ডাউন সাইড নিচে চলে যাওয়া, আর ইয়েলো কালার উপরে চলে আসা, দ্যাট মিন্স ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আমাদের সহজ নিয়ম হলো আমরা ডাউন ট্রেন্ডের পরে লোতে বাই করব এবং হাইতে সেল করব, লো বাই হাই সেল, তাহলে আমাদের প্রফিট চলে আসবে। তারপরে আপনি দেখেন এইখানে হচ্ছে আপনার এমএসসিডি 12 ডেজ মুভিং অ্যাভারেজ প্লাস 26 ডেজ অ্যান্ড 9 ডেজ, দিস থ্রি ডেজ মুভিং অ্যাভারেজ 12, 26 অ্যান্ড 9। আপনি এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানে সেটিংস থেকে। এখানে আপনি সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পরে আপনি চেঞ্জ করতে পারেন এম এ ক্রস। আপনি কখন থেকে আপনি রেড কালার চেঞ্জ করে অন্য কালারও দিতে পারবেন, গ্রিন কালার, ব্লু কালার চেঞ্জ করে অন্য কালারও দিতে পারবেন, লাইন ক্রস দিস আর দ্য, এগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটার চেঞ্জ করার সিস্টেম। আপনি এগুলোতে না গেলেও চলবে, কারণ অটোমেটিক্যালি এইখানে দেওয়া আছে লঙ্কা বাংলা ফাইন্যান্সিয়াল স্মার্ট চার্টে, অ্যাডভান্স চার্টে। তারপরে আপনি আসেন ভলিউমটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইনপুট থেকে আপনি স্টাইলের আপনার কালারগুলোও চেঞ্জ করতে পারবেন, প্রপার্টি লাস্ট বিল অন প্রাইস স্কেল আর্গুমেন্টস অ্যান্ড হাইডার, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন।
তো এখানে আপনি অন্য অন্য ইন্ডিকেটার যদি আপনি ইউজ করেন, দ্যাট মিন্স বলিঞ্জিয়ার ব্যান্ড, মানি ফ্লো, মুভিং অ্যাভারেজ, আমি আরেকটা দিলাম মুভিং অ্যাভারেজ, অন্য মুভিং অ্যাভারেজ, সেটা হচ্ছে আপনার এই একই নির্দেশনা প্রকাশ করে, তারপরে আসেন আপনার অ্যারনটাও যদি আমরা দিই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কখন আমাদের বাই করতে হবে এবং কখন সেল করতে হবে। তারপরে আপনার আসেন এইখানে বলিঞ্জার ব্যান্ডে আপনি মার্কেটের উপস্থিতি, মার্কেটের গ্রাহক উপস্থিতিটা আপনি বুঝতে পারবেন, মার্কেটে কত ট্রেডিং হচ্ছে, কত ভলিউমটা আপনি দেখতে পাবেন এইখান থেকে। তারপরে আপনি আসেন অ্যাডভান্স ডিক্লাইন চার্ট দিয়েও আপনি পড়তে পারবেন। RSI, ভালো একটা টেকনিক্যাল চার্ট হচ্ছে RSI। RSI এর মাধ্যমে RSI এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা কোথায় বর্তমান মার্কেটে এর বাজার দর কোথায় আছে। এখন RSI তে আমরা দেখতেছি এটা হচ্ছে RSI এর বিলো, এখন আপ ট্রেন্ডে যাওয়ার সময় হয়েছে, আপ ট্রেন্ডে যাওয়ার RSI 14 ডেজ RSI। এইভাবে আপনি দ্য টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানালাইসিস করে আপনি শেয়ার বাই সেল করতে পারবেন। তবে টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসেও আপনাকে গুরুত্ব দিতে হবে। কোনো মার্কেটে অনেক ধরনের গুজব থাকে, অনেক ধরনের কথা ছড়িয়ে থাকে, ওইগুলোতে আমরা কান না দিলেও আমাদের চলে, আমাদের নিজস্ব গতিতে, নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে আমরা শেয়ার কিনতে যাব। আমরা কারো কথা শুনবো না বা কারো সাপোর্টেও আমরা কিনবো না। ওকে, থ্যাংক ইউ। যদি আপনাদের ভালো লাগে তা কাইন্ডলি আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক দিবেন প্লিজ।